ومن أحسن قولاً ممن دعا إلى الله وعمل صالحاً وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله يا بعد إن جاءتك যে আপনি নকশা বা জরুরি কাজ করেন এখন এখানে পাখি বা হাতির যে নকশাগুলো করা হয় ছবিগুলো আঁকানো হয় আর তো এগুলো আহ শুরুতে রয়েছে কিনা আজি সম্মানিত ভাই যে সমস্ত প্রাণীর যে সমস্ত যাদের প্রাণ রয়েছে আমরা জানি তাদের ছবি অঙ্কন করা ছবি অঙ্কন করা এটা স্পষ্ট হারাম এবং নিষিদ্ধ কাজ আর যেমনটা আল্লাহ বিশ্বাসনা বলছেন আসাদুনা সে আদাব কিয়ামা আল কেয়ামা বিরুন যা কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি পাবে যারা মুসাওফ বিরুন যারা ছবি অঙ্কনকারী তারা নকশা দিয়ে আমা যারা মানে প্রাণ আছে এমন কোনো জীবের ছবি আঁকে হ্যাঁ অন্য একটা রয়েছে তাদেরকে বলা হবে কিয়ামতের দিন আহ্ ইউ মা তুম। তোমরা যেগুলো সৃষ্টি করেছ তোমরা যেগুলো ছবি আঁকিয়েছ এগুলোকে তোমরা প্রাণ দাও আর এভাবে তাদেরকে শাস্তি দিতে থাকবে যতক্ষণ না তারা প্রাণ দিবে তারা প্রাণ দিতে পারবে না এবং তারা শাস্তি ভোগ করতেই থাকবে তো এই ধরনের অনেক শাস্তির কথা বলা হয়েছে আসলে আমরা স্পষ্ট জানি যে এগুলো ছবি অঙ্কন করা ছবি ছাপানো এগুলো সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ কাজ এগুলো বড় ধরনের হারাম কাবের ওরা অতএব এই কাজ কখনো করা যাবে না আপনি প্রয়োজনে আপনার পেশা পরিবর্তন করতে হবে কিন্তু এ ধরনের কাজ যে যে কাজ সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে এই ধরনের কাজ করতে হবে না আপনি পারেন আপনি যেগুলো প্রাকৃতিক ই রয়েছে সৌন্দর্য আপনি ফুটিয়ে তোলেন আপনি গাছ গাছগাছালের ছবি ফুটিয়ে তোলেন কিন্তু যেই জিনিসের প্রাণ রয়েছে জীব জীবন রয়েছে এমন কোনো জীবের এমন কোনো বিষয়ের ছবি অঙ্কন করা যাবে না বা নকশা করা যাবে না এখন এখানে একটু ছাড় থাকে সেটা হলো যে যদি এমন হয় যে আপনি যে প্রাণীটা বা যেটা অঙ্কন করলেন তার মাথা থাকবে না অন্য অন্য বিষয়গুলো রাখতে রাখলে মাথা থাকবে না তো এটা অনুমতি থাকতে পারে ওই ক্ষেত্রে যখন আপনার জরুরা থাকবে যেমন উদাহরণস্বরূপ আমি একটা কিছু ক্রয় করে নিয়ে এসেছি বা কোনো একটা জিনিস নিয়েছি এবং এখানে দেখা যাচ্ছে আমার এখানে ছবি রয়েছে আমি এটা ফেলতে পারছি না বা এটা আমার জন্যে হয়তো বা ফেলাটা সম্ভব নয় তখন আমি কী করবো সেই ছবিটার মাথাটাকে মুন্ডন করে দেবো মাথাটাকে মিটিয়ে দেবো অথবা রং করে সেটাকে একবার মিটিয়ে দেবো আর কি যেটা না থাকে তো এই ধরনের হাদিসও রয়েছে যখন সাল্লাম আসলেন তার আল্লাহ বললেন আপনি কেন আমার ঘরে ঢুকছেন না তখন তিনি বললেন যে তোমার ঘরে কুকুর রয়েছে এবং ছবি রয়েছে তখন তিনি বললেন তাহলে কি করা যায় তিনি বললেন তুমি এই এর মাথাটাকে কেটে দাও তাহলে সেটা প্রাকৃতিক বস্তুর মতো হয়ে যাবে তো এটা তো আপনার যেহেতু যেটা পেশা একটি এই পেশার সাথে সংশ্লিষ্ট হবে এই ধরনের কাজ করা ঠিক হবে না কিন্তু যদি কখনো আমরা এ ধরনের সমস্যার সম্মুখীন হই তাহলে আমরা এটা করতে পারি যে সেই ছবির মাথা কেটে দেবো অথবা নাক চোখ মুখ যেগুলো বোঝা যায় সেগুলো মিটিয়ে দেবো এরপর আমার সাথে সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আপনার এই পেশাটা উচিত নয় আপনি প্রাকৃতিক কোনো বস্তু ছবি আঁকান কোনো সমস্যা নেই কিন্তু কোনো প্রাণীর ছবি আঁকাবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও